আমার আজকের টিউটোরিয়ালের বিষয়বস্তু হচ্ছে যে সকল বাংলাদেশি ভাই ও বোনেরা মালয়েশিয়ায় বসবাস করেন কিন্তু আপনারা গ্রেপ সফটওয়্যারের মাধ্যমে নিজেদের জন্য একটি কার বুকিং দিতে পারেন না তাদের জন্য। তার মানে হচ্ছে যে যারা আপনারা গ্রেপ কার সফটওয়্যারটি ইউজ করতে পারেন না তাদের জন্য। গ্রেপকার সফটওয়্যারটি যদি আপনার মোবাইলে ইনস্টল করা থাকে তাহলে ইনস্টল করতে হবে না, আর যদি করা না থাকে প্লে স্টোর থেকে সিম্পলি গ্রেপকার লিখে সফটওয়্যারটি ইনস্টল করে নিতে হবে। যাদের করা নেই আমি তাদেরকে দেখাচ্ছি কীভাবে গ্রেপকার সফটওয়্যারটি ইনস্টল করতে হয়। গ্রেপকার সফটওয়্যারটি ইনস্টল করার জন্য আপনাকে প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে গিয়ে আপনাকে লিখতে হবে GREB, গ্রেপ লেখার সাথে সাথেই চলে আসছে। আমি এখানে ক্লিক করলাম, গ্রেপকার চলে আসছে, আসার পরে ইনস্টল করে নিলাম। অ্যাপটি ইনস্টল হয়ে গেল। আমি আবার নিচে ডেসক্রিপশন বক্সে গ্রেপকার সফটওয়্যারটি ইনস্টল করার জন্য লিঙ্ক দিয়ে দিলাম, আপনারা ইচ্ছা করলে ওইখান থেকে ক্লিক করে আপনাদের মোবাইলে গ্রেপ সফটওয়্যারটি ইনস্টল করে নিতে পারবেন। গ্রেপ সফটওয়্যারটি ইউজ করার আগে আপনাকে প্রথমে আপনার মোবাইলের লোকেশান অন করে নিতে হবে। খুব সহজে লোকেশান অন করার জন্য আপনাকে পর্দার স্ক্রিনটি এভাবে টেনে আপনাকে লোকেশান ইনফরমেশান লোকেশানে ক্লিক করে দিতে হবে, লোকেশানটি অ্যাক্টিভ করে দিতে হবে। অ্যাক্টিভ করার পর আপনাকে গ্রেপ সফটওয়্যারটি অন করতে হবে। গ্রেপ সফটওয়্যারটি অন করার জন্য গ্রেপে ক্লিক করতে হবে। এরপর আপনি ইচ্ছে করলে আপনার ফেসবুকের মাধ্যমে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, গুগলের মাধ্যমে গুগল অ্যাকাউন্টের মাধ্যমেও অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, অথবা ফোন নাম্বারের মাধ্যমে মোবাইল নাম্বারের মাধ্যমে আপনি আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। আমি বন্ধুরা ইউজ ইউর মোবাইল নাম্বার ওইখানে ক্লিক করলাম, আমি মোবাইল অ্যাকাউন্টের মাধ্যমে করতে চাচ্ছি, তাই আমাকে আমার মোবাইল নাম্বারটি এখানে লিখতে হবে। মালয়েশিয়ার কান্ট্রি কোড +60, ওইটা আপনাকে দিতে হবে না। +60 পরে আপনাকে পরের নাম্বারগুলো আপনাকে প্রেস করতে হবে। আপনি আপনার ফোন নাম্বারটি লেখার পরে নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পরে কিছু সময়ের মধ্যে আপনার মোবাইল একটি কোড নাম্বার পাঠাবে, কোড নাম্বারটি এখানে লিখতে হবে। কোড নাম্বারটি অলরেডি এখানে চলে এসেছে, আপনারা দেখছেন কোড নাম্বারটি হচ্ছে যে 926069। আমি এখানে লিখলাম 9296069 দিয়ে কোড নাম্বারটি দেওয়ার পরে দেখুন বন্ধুরা এখানে একটি ফর্ম আসছে, ফর্মটি আমাকে ফুলফিল করতে হবে। ফর্মটি আমি ফুলফিল করলাম, আমি আমার নেম লিখলাম, এরপর এখানে আমাকে আমার ইমেল অ্যাড্রেস লিখতে হবে। তদ্রূপে আপনাদেরও একটি ইমেল অ্যাড্রেস এখানে লিখতে হবে। ইমেল অ্যাড্রেস লেখার পরে বন্ধুরা দেখুন এখানে নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করলাম, নেক্সটে ক্লিক করার পরে বন্ধুরা দেখুন আমার অ্যাকাউন্টটি এখানে সফলভাবে ওপেন হয়ে গেছে। এখানে দেখছেন বন্ধুরা আমার অ্যাকাউন্টের ডিটেলস এখানে দেখাচ্ছে। আপনাদেরকে বোঝানোর জন্য আমি গ্রেপ অ্যাপটি ক্লোজ করলাম। গ্রেপ অ্যাপসটি ব্যবহার করার জন্য আপনাকে প্রথমে আপনার মোবাইল থেকে লোকেশান অন করে নিতে হবে। লোকেশান অন করার জন্য আপনার মোবাইলের উপরের অংশটিকে এভাবে স্লাইড করে লোকেশান এ ক্লিক করে লোকেশান সিম্বলটি অন করে দিতে হবে। লোকেশান অন করার পর আপনি আপনার গ্রেপ অ্যাপটি অন করবেন। ভিউয়ার্স, গ্রেপের নতুন অ্যাপসটি অন হওয়ার পর এখানে চারটি অপশন দেখতে পারবেন। একটি হচ্ছে কার্ড, ফুড, ডেলিভারি, প্রিপেইড। যাই হোক ভিউয়ার, আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে যে গ্রেপ কার, আমরা কীভাবে গ্রেপ কারের মাধ্যমে নিজেদের জন্য একটি কার বুকিং দেব। তো বন্ধুরা এই জন্য আমাকে গ্রেপ কারে ক্লিক করতে হবে। আমি কারে ক্লিক করলাম। কারে ক্লিক করার পরে বন্ধুরা দেখুন নিচে দুইটি অপশন আছে, একটি হচ্ছে যে পিক আপ অপশন, একটি হচ্ছে যে আপনি যেখানে যেতে চান। প্রথম অপশনটি হচ্ছে যে ভিউয়ার্স পিক আপ অপশন, আপনি যেখানে বসবাস করছেন যেখান থেকে আপনাকে গ্রেপ ড্রাইভার রিসিভ করবে সেই অ্যাড্রেসটি এখানে লিখতে হবে। আর দ্বিতীয়টি হচ্ছে যে আই এম গোয়িং টু, আপনি যেখানে যেতে চান সেখানে আপনার যাওয়ার অ্যাড্রেসটি লিখতে হবে। তো বন্ধুরা প্রথমে আমি প্রথমটিতে ক্লিক করলাম। প্রথমটিতে ক্লিক করার পরে দেখুন বন্ধুরা আপনি যদি আপনার মোবাইলের লোকেশান অন করে রাখেন তাহলে সেই ক্ষেত্রে অটোমেটিকভাবেই গ্রেপ আপনার অ্যাড্রেসটি নিয়ে নেবে, আর যদি কোনো কারণে নিয়ে না নেয় সেই ক্ষেত্রে আপনাকে এখানে মিট মি অ্যাট ঘরে আপনার অ্যাড্রেসটি লিখতে হবে। আপনাকে যেখান থেকে পিক আপ করা হবে সেই অ্যাড্রেসটি আপনাকে এখানে লিখতে হবে। তো আমি এখানে একটি অ্যাড্রেস লিখলাম।
এরপরে দেখুন বন্ধুরা, আই এম গোয়িং অন, আপনি যেখানে যেতে চাচ্ছেন সেই অ্যাড্রেসটি আপনাকে এখানে লিখতে হবে। যেমন ধরুন লিখলাম আমি আমপাং পয়েন্ট, আমি লিখলাম আমপাং পয়েন্ট। আমপাং পয়েন্ট লেখার পরে দেখুন বন্ধুরা, এখানে দুটি অপশন আসছে, ব্রেক এন্ট্রেন্স, মেইন এন্ট্রেন্স। আমি জাস্ট আমি আমপাং পয়েন্ট সিলেক্ট করে দিলাম। আমপাং পয়েন্ট সিলেক্ট করার পরে দেখুন বন্ধুরা, এখানে দেখাচ্ছে 16 রিঙ্গিত। বন্ধুরা আমি দেখুন এখান থেকে গ্রেপ কার, এখানে যে অপশনটি আছে গ্রেপ শেয়ার, এখানে ক্লিক করার পরে আপনি দেখতে পারবেন জাস্ট গ্রেভে যদি ক্লিক করেন তাহলে আপনি আপনার কাছাকাছি ট্যাক্সি অথবা কার যেটাই থাকুক না কেন খুব তাড়াতাড়ি আপনি পেয়ে যাবেন। সেই ক্ষেত্রে আপনাকে জাস্ট গ্রেভে ক্লিক করতে হবে। এরপরে হচ্ছে যে গ্রেপ কার প্লাস, গ্রেপ কার প্লাস হচ্ছে যে আপনি শুধু যদি কার, প্রাইভেট কার বুকিং দিতে চান সেই ক্ষেত্রে গ্রেপ কার প্লাসে, সেই ক্ষেত্রে গ্রেপ কার প্লাসে ক্লিক করতে হবে। আপনি যদি 6 সিটের গ্রেপকার প্লাসে, গাড়িগুলি সাধারণত 4 সিটের হয়ে থাকে, আপনি যদি 6 সিটের কোনো গাড়ি বুকিং দিতে চান সেই ক্ষেত্রে আপনাকে গ্রেপকার 6 সিটারে ক্লিক করতে হবে। আর আপনি যদি গ্রেপ শেয়ার, কারোর সাথে যদি আপনি আপনার রাইডটি শেয়ার করে যেতে চান সেই ক্ষেত্রে আপনাকে গ্রেপ শেয়ারে ক্লিক করতে হবে। এছাড়াও দেখুন প্রিমিয়াম, বেটা, বিভিন্ন রকমের অপশন আছে, গ্রেপ ট্যাক্সি বাই মিটার, গ্রেপ কার, আপনি যে কোনো একটি ক্লিক করলেই পারবেন। তো বন্ধুরা আমি গ্রেপ শেয়ারটাকে সিলেক্ট করলাম, যেহেতু আমি আমার টাকা সেভ করতে চাচ্ছি সেই জন্য আমি গ্রেপ শেয়ারটাকে সিলেক্ট করলাম। গ্রেপ শেয়ার সিলেক্ট করার পরে দেখুন বন্ধুরা 16 রিঙ্গিত যাচ্ছে। আর যদি আমি গ্রেপ কার সিলেক্ট করি সেই ক্ষেত্রে, গ্রেপ কার সিলেক্ট করি সেই ক্ষেত্রে 19 রিঙ্গিত। তো বন্ধুরা আমি যেহেতু টাকা সেভ করতে চাচ্ছি সেই জন্য আমি গ্রেপ শেয়ার দিলাম। গ্রেপ শেয়ার দেওয়ার পরে দেখুন বন্ধুরা 16 রিঙ্গিত আমি গাড়ি পাবো, গাড়ি পেতে আমার 7 থেকে 10 মিনিট সময় লাগতে পারে। আমি এখান থেকে পেমেন্ট অপশন সিলেক্ট করতে পারি, পেমেন্ট অপশনে আমি ক্যাশ দিয়ে রাখলাম। এরপর এখানে অপশনাল কিছু অপশন আছে, আপনি যদি ড্রাইভারকে যদি কোনো কিছু করতে চান, সে কোনো নোট দিতে চান, আপনি এখানে ড্রাইভারের জন্য নোট লিখে রাখতে পারেন। নোট লিখলাম না আপাতত, আমি জাস্ট কনফার্ম করে বের হয়ে গেলাম। এরপরে বন্ধুরা দেখুন বুকে ক্লিক করতে হবে। বুকে ক্লিক করার পরে যখন আপনারা গ্রেপ শেয়ার, শুধু এই অপশনটি শুধু গ্রেপ শেয়ারের জন্য প্রযোজ্য, অন্য কোনো ক্ষেত্রে লাগবে না। গ্রেপ শেয়ারে আপনি কয়জন যাত্রী, আপনি যদি একজন হন তাহলে আপনি এক সিলেক্ট করবেন, একজন প্যাসেঞ্জার হন একজন এক সিলেক্ট করবেন, দুজন প্যাসেঞ্জার হলে 2 সিলেক্ট করবেন। ভিউয়ার্স আমি আইটিও কথা বলে রাখি, গ্রেপ শেয়ারে আপনি সর্বোচ্চ 2 লোক যেতে পারবেন। এরপর কনফার্ম বুকিংয়ে ক্লিক করলাম। এরপর বুকিং হচ্ছে, আপনি যদি ক্যান্সেল, আমার জন্য ড্রাইভার ফাইন করছে, আপনি যদি কোনো কারণে ক্যান্সেল করতে চান সেই ক্ষেত্রে ক্যান্সেল করে দিলেই হবে। ভিউয়ার্স দেখুন আমি একটি ড্রাইভার পেয়ে গেছি, ওনার 3 মিনিট সময় লাগবে। দেখুন ভিউয়ার্স, গাড়ি বুকিং দেওয়ার সাথে সাথে আমরা এখানে গাড়ির নাম্বারটি দেখতে পাচ্ছি, গাড়ির ব্র্যান্ড দেখতে পাচ্ছি, ড্রাইভারের নাম দেখতে পাচ্ছি। যদি আপনি কোনো কারণে ড্রাইভারের সাথে কন্ট্যাক্ট করতে চান সেই ক্ষেত্রে আপনি এখানে কল, ফোনের যে সিম্বলটি দেওয়া আছে আপনি ওইখানে ফোন করতে পারবেন। যদি আপনি কোনো ড্রাইভারের সাথে যদি কোনো কন্ট্যাক্ট করতে চান সেই ক্ষেত্রে আপনি মেসেজ অপশনে গিয়ে মেসেজ করতে পারবেন। যদি কোনো কারণে আপনি ক্যান্সেল করতে চান, ক্যান্সেল বুকিংয়ে ক্লিক করে দিয়ে ক্যান্সেল করে দিতে পারবেন। আমার জন্য গাড়ি অলরেডি চলে এসেছে, এখন আমার রাইডটি ব্যবহার করব। আপনি যখন আপনি আপনার রাইডটি শেষ করবেন, রাইড শেষ করার পর আপনার ড্রাইভারকে আপনি রেটিং দিতে পারেন। আপনি আপনার ইচ্ছার উপর রেটিং করতে পারেন আপনার ড্রাইভারকে। আপনি যদি মনে করেন যে আপনার ড্রাইভারটি ভালো ছিল সেই ক্ষেত্রে আপনি 5 স্টার দিতে পারেন, দিয়ে আপনি সাবমিটে ক্লিক করতে পারেন। তো ভিউয়ার্স, আপনারা এইভাবে করেই আপনাদের গ্রেপ অ্যাপসটি ইউজ করতে পারবেন। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আপনাদের যে কোনো প্রয়োজন আমাদেরকে কমেন্ট করতে পারেন, আমরা চেষ্টা করবো আপনাদেরকে সাহায্য করতে। ধন্যবাদ সবাইকে, মালয়েশিয়া প্রবাসী সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায়।